আমাদেরকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাইছে। তা আমি স্যার আর কথা বলছি না, আমাদের সুযোগ্য জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ স্যারকে আমি বক্তব্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং খুলনার সর্বস্তরের লোকজন, আমরা ডিসেম্বর তারিখে একটি সুন্দর নির্বাচন আপনাদেরকে উপহার দিতে পেরেছি। বাল্য বিবাহ, আত্মহত্যার মতো ঘটনা, এই সমস্ত ঘটনাকে আমরা সমাজ থেকে ছড়বো এবং সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব। আমি সার্ক জনগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ সহ দায়িত্ব পালন করে 2020 সালকে যেন আমরা একটা সুন্দর, আমরা স্যারের কাছ থেকে দিকনির্দেশমূলক বক্তব্য শোনার জন্য অধীরগ্রহ অপেক্ষা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। অতিথি হিসাবে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি খুলনা বিভাগ। বিদ্যুতে আমরা প্রায় স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি, নাই শুরু করলে 100 দিনের ভিতর 99 দিন এই খালি পায় রাস্তাঘাট। এখন দেখেন সুর আমি যাচ্ছি সাইদা খাতুন পক্ষে আসবে আমিরুল, সাইদা খাতুনের স্বামীর নাম এবার চাবি এবং অবশ্যই হবে। বছরের প্রতিদিনই আমরা নিত্য নতুন আঙ্গিকে উদযাপন করব। তার একটি বছর পরে 2021 সাল হবে আমাদের স্বাধীনতার এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তী। খুলনার সম্মানিত বিভাগীয় কমিশনার স্যারকে আমরা আমাদের মাঝে আজকে পেয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের।